হ্যালো বন্ধুরা, আজকে শুক্রবার। আবার খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, সেরকম কিছুই রান্না বান্না করিনি। গিয়েছিলাম একটুখানি ব্যাংকে কাজেতে, তারপরে একটু বাজারপত্র করে, তারপরে একদম সেদ্ধ ভাত করে নিয়েছি। আর কালকে একটুখানি কচুর শাক ছিল, আর কালকে এ ছিল ওই মোরলা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি ছিল, সেটাই আজকে খাওয়া দাওয়া হবে। আর তাছাড়া এমনি সেদ্ধ ভাত দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ডিম সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি, ব্যাস। আর কিছু আজকে করিনি, তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। আগে মাম মামকে দিই। মা, শুধু ডিম ভাত খাবো? হ্যাঁ, আর কিছু নেই? আলু আলু আর কিছু নেই? ভাতটা এরকম গলে 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 গেছে কেন গো? ওই তো ভাতটা একবারই বসিয়েছি, আর আমি ফোটাই নি, দেখলাম নরম নরম হয়ে গেছে। মানে প্রথমে আবার দেখে নিতে পারতে যে কিরকম অবস্থা আছে না আছে, তাহলেই হয়ে যেত। মানে যখন দেখলে তখনই দেখতে পারতে যে আরো লাগবে নাকি সেদ্ধ হতে। তুই যখনই বললি, তারপর এসেই তো পুজো হয়ে যাওয়ার পর। হ্যাঁ, না না, আমি বললাম যে এটা চালু করে, মানে চালু করার আগে দেখতে পারতে যে হয়ে গেছে নাকি। আমি তো ফুটিয়েছিলাম 10-15 মিনিট। হ্যাঁ, কেমন দিয়ার ঠিক কিছু আছে না? আর কিছু আগে করিনি শোনা, কত দেরি দেরি করে এলাম তো দেখি। তুই পাপড় বাজারটাই করতে পারলি না? ঠিক আছে, করে করে দেবো পরে। পরের দিন দিনে করে করবি, পরে ফ্রাইডে তে না? ঠিক আছে, হেনা সুন্দর করে মেখে দিয়েছে, তো কেমন লাগছে? একটা কাঁচা লঙ্কা দেবো? বাবা আবার কেন দিল? আবার মা আবার কেন দিল? গাছ কাটা হয়নি, গাছ কেটেই যাচ্ছে। যত গাছ কাটবে তত গরম লাগবে। শাকটা আছে, মনোজের দোকানে এবারে ডিম গুলো না পুরো হলুদ, মানে সাদা। দেখো সব ডিম গুলো এরকম ফ্যাকাটে সাদা, একটা ডিম নিলেই তুমি বুঝতে পারবে যে সবগুলো সাদা। এটি হাতে একটু নামো, ছোট্ট একটা নামিয়ে ফেল না, দূর হাত দিয়ে খাবার দিয়ে দরকার। কচু শাক মাছ ছিল বলে আর কিছু পড়েনি, তাতেই ভাত করেছে
করি না গায়ে বলছি শুটকি মাছ এসব ভালো লাগে, গেড়ি গুগলি যেমন বাবার ভালো লাগে। আলু নেবে না, খেতেও সুবিধা হয়। মমের জন্যই রেখেছিল, দেবো জল চিন্তা নেই। আচ্ছা গঠিত জল একটাও পাতার নেই, আমিও তো আমি আছি গেলাম ছিল না। হ্যাঁ আমার নেই, ওর আলু খেতে ভালো লাগে, এই শুধু শুধু আলু খাবি না, মা একটু ভাত দেয় না, ভাত আর আলু মেখে নিজে একটা তরকারি হয়ে গেছে, আর আলু দরকার নেই আমারও লাগবে না। তোমার তোমার যদি কি রাত্রে তো ভাত খাবো না, তাহলে তোমার যদি না লাগে একটুখানি যদি লাগে তাহলে ওকে একটুখানি দিয়ে দাও আলু, বুঝলে? তাহলে ওইগুলো আর ভাঙতে হবে না। দেখো আমি টিপটা কতখানি আছে, পরীক্ষা করে খেতে হবে লাগছে নিজে থাকলে একটু কম হচ্ছে।
না কালকে ঠিক ছিল আর যারা তোদের ফ্রেন্ড আছে তাদেরকে বলবি। অনলাইনে ক্লাসে একটা ছেলে বলছিল কাঠগুলোকে নিয়ে এবার আসবাবপত্র তৈরি হবে। পাউটির কারখানায় টারখানায় সব কিনে নেয়। বাড়িটা তো ভালো ছিল না, দেখলো যে অনেকটা জায়গা আছে। এই তো এদেরও তো জায়গা ভেঙে ফ্ল্যাট করে দিচ্ছে, কিন্তু কেস চলছে না, তাহলে তো সমস্যা হলো। এইটা বলছিল নার্সিং হোম হয় পাশের দুটা, তুমি বললি না নার্সিং হোম হাসপাতাল কি হসপিটাল হবে কোনটা মনে এদের জমিটা নেবে না, দাদাবাড়িতে জল আনছিস ওদের তার পাশেরটা। এদের তো ভালোই বাড়ি আছে, কিন্তু জায়গাটা যখন ভাগ হবে তখন বললো যে হবে। তো বন্ধুরা রবিবার হচ্ছে সোমবার শুক্রবার খাওয়া দাওয়াটা ভালোই হলো, আলু দুটো সেদ্ধ দিয়েছিলাম আর লাগলো না, কারণ কচুর শাক দিয়ে আর মাছের একটু তরকারি ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি আর লাগলো না। মামাগুলো খাওয়া গেছে, ডিমুটা বাকি আছে, পড়ছে কিন্তু গায়ে কন্টিনিউ ভাগ। তুই বলছিস কোথায় পড়ছে ছোট্ট একটা মেয়ে, দেখি হাতটা বা হাতে আন করলি। তো আজকের মতো এইটুখানি, আবার দেখা হচ্ছে কালকে অন্য নতুন ভিডিওর সাথে। তো টাটা।